আরে বাহ, কি সুন্দর গড়গড়িয়ে এগোচ্ছে! এটা পরে আমি মোটরসাইকেলে যে বেশি স্পিডে যাবো। এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ড দেবেন না, আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে রাখুন। বাবা বাবা বাবা, কি সুন্দর কেটিং শুজ! হ্যাঁ, আরে নীল লাল হলুদ, এই লালটা কি সুন্দর লাগছে! আমি কালকে বাবাকে বলবো, বাবা আমাকে কিনে দেবে, দিয়ে গড়গড়িয়ে গড়গড়িয়ে এগোবে, কি ভালো হবে। হ্যাঁ, এই বন্ধু বসে আছে না, এই না যাই দাঁড়া। কি সুন্দর স্কেটিং বুট! আরে বাবা রে, কি সুন্দর চাকাওয়ালা বুট! হ্যাঁ, চাকাওয়ালা বুট কি হয়েছে, তুই কিনবি? হ্যাঁ, আমি কিনবো, আজকে বাবাকে বলবো, বাবা আমাকে কিনে দেবে। আমিও বলবো, বাবা আমাকেও কিনে দেবে। বুটের দাম কত জানিস? কত টাকা? 1,500 টাকা। কিনতেই পারবি না? 1,500 টাকা? হ্যাঁ, 1,500 টাকা মানে জানিস, পিছনে কটা শূন্য বসে। আমি অত সব জানি না, আমিও বাবাকে যে বলবো, আমাকে কিনে দেবে। আমিও বলবো। ঠিক আছে, বাবা, ও বাবা, বাইরে বেরিয়ে এসো। আরে আসবে তো। আরে হলো কি বাবু? হলো মানে, ও বাবা, আমাকে না স্কেটিং বুট কিনে দিতে হবে। স্কেটিং বুট? কেন, স্কেটিং বুট কি হবে, তো তো দুজোড়া বুট অলরেডি আছে। আরে বাবা, আরে স্কেটিং বুট মানে ওই সব বুট না, ওই চাকা লাগানো বুট। চাকা লাগানো বুট? এখন ওসব সময় নেই, দেখছিস তো, জাপ সিদ্ধ করতে হবে আমাকে। এখন বাদ দে, এখন ওসব যে বুটগুলো আছে ওগুলো পর, ওসব বুট পরতে হবে না। আরে কি কিনে দেবে না, আমার বন্ধুরা সবাই কিনবে, আমি কিনবো না, আমিও কিনবো, আমাকে কিনে দাও। আরে বাবু, ওই সব চাকা লাগানো বুটের অনেক দাম, ওসব কিনতে হবে না। আমি জানি না, আমাকে কিনে দিতে হবে। আরে ওই সব বুট পরে চললে তোর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তোর হাত পা ভেঙে যাবে, তখন আমার কি হবে ভাব? আমি সব পারবো, আমি জানি না, আমাকে বুট কিনে দিতে হবে। আর যদি না কিনে দাও না, নাহলে ওই গরু বিক্রি করে দেবো। আরে বাবু থাম থাম, তোকে গরু টরু বিক্রি করতে হবে না, তুই একটু খেলবি যা, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দিবে তো? হ্যাঁ যা, আমি গরুকে খেতে দিয়ে আমি ব্যবস্থা করতেছি, যা। ঠিক আছে। এই ভাঙা ঘরে ছেলে বলেছে আবার তাকে চাকা লাগানো বুট কিনে দিতে হবে, আমি আবার কথাও দিয়ে দিছি, কি যে করি না। একটা দেশি জোগাড় আছে, হয়ে যাবে কাজ। এই যে চাকা, গ্যাসের নিচে থেকে নিয়ে চলে এসেছি, আর এই যে বুট, এর উপরে বেঁধে দিলেই হয়ে যাবে চাকা লাগানো বুট। দেখেছি, এর উপর তো গ্যাস ট্যাঙ্কি থাকে। আরে চলা হলেই হলো, তুই এখানে পা ঢুকাবি, একজনকে বলবি পিছন থেকে ঠেলতে, গড়গড় 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 করে চলে যাবি। এনে এনে চলবে তো? হ্যাঁ, এটা তোর বাবার দেশি জোগাড়। হ্যাঁ বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ, চাকাওয়ালা বুট তো পেয়ে গিয়েছি, কিন্তু বাবা যে বললো পেছনে একজনকে ঠেলতে, কাকে যে নিয়ে ঠেলবো ভালো লাগছে না। আরে বন্ধু, তোর হাতে এটা কি? এটা এটা আমার চাকাওয়ালা বুট। কিন্তু চাকাওয়ালা বুট তো এরকম নয়। কেন, আমার বাবা তো বানিয়ে দিয়েছে, এই তো চাকা আর এই তো বুট, চাকাওয়ালা বুট। কিন্তু তোর এই চাকাওয়ালা বুট চলবে তো? চলবে মানে দৌড়বে, শুধু ঠেলতে হবে। এই আমারও না অনেকদিন থেকে চাকাওয়ালা বুট পরার শখ ছিল, আমাকে চাপতে দিবি বল? চাপতে দেবো মানে? হ্যাঁ চাপতে দেবো, ফার্স্টে আমি চাপবো, তুই আমাকে ঠেলবি, আর তুই চাপবি আমি ঠেলবো। আচ্ছা ঠিক আছে, নিন, তুই চাপ আমি তোকে ঠেলবো। টান টান আমার বাবা তৈরি করে দিয়েছে। দেখি চাকাওয়ালা জুতাটা কেমন।
আরে বাবা, কি সুন্দর জুতো, আমার খুব পছন্দ হয়েছে। ও বাবা, আমি আসছি, আমি এক্ষুনি জুতা চড়ে ঘুরবো। কি ভালো জুতা। আরে বাহ, কি সুন্দর গড়গড়ি এগোচ্ছে। এটা পরে আমি মোটরসাইকেলে যে বেশি স্পিডে যাব। এই বন্ধু, এই চলছে না কেন বলতো? তুই যে বলেছিলি তোর বাবা কোথায় চাকাওয়ালা জুতো কিনে আনবে তোর জন্য, কোথায়? এই তো চাকাওয়ালা। আরে এই তো আমার বুট, চাকাওয়ালা দেখি। চাকাওয়ালা বুট, এটা তো সেই সিলিন্ডারের গ্যাস রাখার জিনিস। ও হ্যাঁ, ঠিক বলেছিস, সেই জন্য এটা ভেঙে গিয়েছে। তোরা নাকি বুট কিনবি, ভাগ এখান থেকে। তুই যে বলছিস তোর বুট কোথায়? এই দেখ আমার বুট। তোর বুট? এই বন্ধু, একটু দেখা না চলে। হেলকি রবি দেখ তাহলে। দারুন। এই বলছি একটু আমাদেরকেও চালাতে দিবি? তোরা চালাবি? বন্ধু তো বল। ঠিক আছে, 10 টাকা দিতে হবে। 10 টাকা? হ্যাঁ দেবো দেবো। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, খুব মজা পেয়েছি আমি, বুঝলি তো? তোরা চালাবি, তোরাও মজা পাবি। দিচ্ছি দাঁড়া, দে আগে আমি চালাবো। হ্যাঁ 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 নে 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 নে, এইভাবে 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 ছুটবি। হ্যাঁ নে নে, শুরু কর। হচ্ছে হচ্ছে হচ্ছে, হবে হবে হবে। আমার চাকারও খুব লেগেছে, আমার জুতো। তোর দ্বারা কিছু হবে না মোটুরাম, কেন যে দিয়েছি একে। আমার গাড়ি মনে হয় ভেঙে গিয়েছে, যা বলে। কেমন করে যাচ্ছে যে গেকে বেগে? আস্তে আস্তে আস্তে, ধীরে ধীরে, পড়ে 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 যাবি। নতুন কাউকে পড়ালেই পড়বেই পড়বে, যেমন ইয়ে পড়েছে। ওই দেখ চ্যাট্রোসিং বুড়ো আসছে না, ওকেই পড়াবো। আরে ওকে পড়ালে ওর কোমর ভেঙে যাবে। কেমন আসছে দেখ, পুরো বয়লার মুরগি। ওর উপর কিন্তু আমার খুব রাগ আছে, ওকেই পড়াবো আর শাস্তি দেবো। চল চল ওর কাছে চল। বাপি বাস, কি কষ্ট, কোমরটাও যন্ত্রণা হচ্ছে, হাঁটুটাও যেন আর চলছে না। এখন অনেকটা রাস্তা যেতে হবে। উফ, কি করে যে যাই। তোমার কষ্ট না আমরা দেখতে পাচ্ছি না, তার জন্য তোমার কাছে একটা জুতো এনেছি। তাই নাকি? এটা আবার কি জুতো রে ভাই, নিচে কি চাকা দেওয়া? হ্যাঁ দাদু, এটা চাকাওয়ালা জুতো, এটা পড়লেই গড়গড়িয়ে তুমি চলে যাবে। কিসে চলে, ডিজেল না পেট্রোলে ভাই? না না, পেট্রোল লাগে না, ডিজেলও লাগে না, আর ব্যাটারিও লাগে না, এটা এমনি 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 চলে। পরে দেখো, দেখবে তোমার কোনো কষ্ট হবে না, দূর হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ না না, করো করো। আচ্ছা করিও দেখো। আচ্ছা তাই, আমাকে একটু পরে দিতে সাহায্য করো তোরা। হয়েছে? তোরা কি করলি রে ভাই? এই তো আমি এরকম করছি কেন রে ভাই? দাদু তুমি সোজা হয়ে দাঁড়াও, এইভাবে এইভাবে চলো, দেখবে ঝড়ের গতিতে যাবে, বুঝলে তো? না না না, চলো 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 দাদু, হচ্ছে হচ্ছে হচ্ছে, আমরা আছি, চলো 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 চলো। তাই তাই, তোর এই তোরা ছেড়ে দে ছেড়ে দে দাদু, পেরে হচ্ছে হচ্ছে হচ্ছে। আরে দাদু, আমার করে দে।
ওটো কিভাবে দেবো তো আজ সোজা 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 এই ভক্ত সোজা হয়ে দাঁড়াও।